যদি বাপও না থাকে মাও পাশে না থাকে সে এতিম এতিম ছাড়া কি হইব তো আমি মায়ের তর ফেলে দিয়েছিলে যাতে পারে না এখন বাচ্চাটা তিন বছর বয়স হওয়ার পরে এখন আমার চিন্তা ভাবনা হলো আমি তো এইভাবে থাকতে পারবো না একা এর জন্য বলছি যে কোনো ভাই আমার দেখে ওর পছন্দ হয় দর্শক পেদে সম্প্রদায় খুব অসহায় সম্প্রদায় এই সম্প্রদায় নিয়ে আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম করে থাকি আজকে সেই ধারাবাহিকতা নিয়েই আজকে যে আপুর সাথে আমরা কথা বলবো সে আপু আর কেউ না সে হচ্ছে আমাদের পেদে সম্প্রদায়ের আর একজন আপু আর কি চলুন সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আপু ভাইরে ভালোই আছি কিন্তু কষ্ট দেখাই ভিডিওর মাঝে আইছি ভাই কষ্ট দেখে মানে কি মানে কেন আসছেন আপনি এই ভিডিওর কষ্ট স্বামী ফেলে দিয়ে চলে গেল মা বাপের স্বামী ফেলে দিয়ে চলে গেল বাচ্চাটা পেটে রাখে পরে মাটা অসুস্থ মার মা বাপের কাছে নাইছি নিজে কর্ম না জানতে পারি ছেলেটা হইলো এখন যদি কামাই না করতে পারি তাহলে সে কি আমার আর ভালোবাসবে আচ্ছা আপনার স্বামীর সাথে কতদিন সংসার হয়েছে বিয়ে করার পর পর 7-8 বছর লিয়েছিল না ওই পয়সা পান বিয়ে করার পর 7-8 বছর সংসার করছি পরে ছেলেটা যখন 5 মাসের আমার পেটে আইলো পরে স্বামীটা ফেলে দিয়ে চলে গেল 2 বছর বাচ্চাটা হওয়ার পরে স্বামী যে একটা বিয়ে করলো আর কি আমি 7 মাসের পেটে রাখে বাচ্চা চলে গেল গা চলে যাওয়ার পরে 2 বছর পরে আমার ফোন দিয়ে বলছে যে আমি বিয়ে করছি তো আমি বললাম যে আমার ছেলে একটা হওয়ার পরে আমার ফেলে দিয়ে চলে গেলি গা তো এখন আমার কী উপায় হবে বলছে যে তুমি একটা বিয়ে করে না আমি তো বিয়ে করছি তুমিও বিয়ে তো আমার বাচ্চারা কি ভবিষ্যৎ কী হইব যদি বাপও না থাকে মাও পাশে না থাকে সে এতিম এতিম ছাড়া কী হইব তো আমি মায়ের তর ফেলে দিয়েছিলে যাতে পারে না তো এখন বাচ্চাটা 3 বছর বয়স হওয়ার পরে এখন আমার চিন্তা ভাবনা হলো আমি তো এইভাবে থাকতে পারবো না একা এর জন্য বলছি যে কোনো ভাই আমার দেখে ওর পছন্দ হয় আমার বাচ্চারা দেখে যদি ওনার ভালো লাগে থাকে তাহলে আমার যদি দর্শকরা বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি সে অনেক কষ্টের মাঝেই আমি আইছি ভাই এর জন্যে আমার যদি দেখে ওনাদের পছন্দ লাগে এমন ভালো লাগে তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি ভাই কেমন ধরনের ছেলে লাগবে আপনার ভাইরা যেমনই হোক যদি আমার ছেলেটার একটু খাওয়া পূরণ দিতে পারে মা আশা আছে আমার মাদ্রাসা ভর্তি করার ইচ্ছা আছে যদি আমার পড়ার খরচ দিতে পারে তাহলে যেমনই ছেলে হোক তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি ভাই বিয়ে বসতে রাজি আছে হ্যাঁ আচ্ছা তো আপনার বয়স কত এখন বর্তমান 17 17 বছর 17 বছর বয়স তো আপনার তো অনেক সুখ দুঃখের গল্প শুনলাম এখন কি স্বামীর সাথে যোগাযোগ হয় স্বামীর সাথে বললাম না 2 বছর আগে যোগাযোগ ছিল পরে স্বামীটা আমার ছেলের 2 বছর বয়স হওয়ার পরে আর আমার সাথে আর আর কথা বলে নাই এর জন্য মার কাছে নাইছি মাটা হাটের সমস্যা দেখা গেল হাটে ডাক্তার কান জানে বললো যে হাটের সমস্যা মাটা কর্ম করে খাওয়াতুক সেই মাটা কর্ম করতে পারে না এখন আমি যাই মানুষের বাড়ি কাজ করতে যাই 200-300 টাকা পাই ওই টাকা নিয়েই সংসার কোনোরকম চলে মার খরচ দেয় ডাক্তারের খরচ দেয় বাচ্চাটার বাচ্চা তো 3 বছর বয়স ওনারও তো খরচ আছে ডাক্তারের খরচ আছে খাওয়ার খরচ আছে এই দিয়ে কোনোরকম আর কি দিন চলতেছে ভাই এর জন্যই আর কি বলছি যে মানুষ আর কি বলতেছে যে সবাই অনেক মানুষই ভিডিও করছে তুমি একটা ভিডিও করো যদি তোমার কপাল ভালো হয় ভালো একটা মানুষ পাইস তাহলে তোমার বাচ্চাটার ভবিষ্যৎ হবে এর জন্য আমি এই ভিডিওর মাঝে আইছি ভাই থ্যাংক ইউ আপু আপনার সাথে দর্শক যোগাযোগ করবে সেই নাম্বার আছে আপনার আছে ভাই এই নাম্বার দেওয়ার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা কিন্তু দায়ী না না আচ্ছা নাম্বারটা বলেন আপনি নাম্বারটা হলো 01-3-0-8-6-8-3 লাস্টে 3-6 থ্যাংক ইউ আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার নাম সাথী আপু সাথী সাথী আপু প্রিয় দর্শক আপনারা যদি এই সাথী আপুর সুখ দুঃখের দুঃখের পাশে একটু দাঁড়িয়ে সাহায্য সহযোগ করতে চান অবশ্যই তার সাথে কথা বলে দেখে শুনতে ভেবে চিন্তে করে তাকে হেল্প করবেন অবশ্যই ভালো থাকবেন সাথী আপু দোয়া রইল আপনার জন্য খুব ধন্যবাদ